ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপর হামলার প্রতিবাদে ধিক্কার মিছিলের আয়োজন করল যুব তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখিয়েছেন তার দলের কর্মী সমর্থকেরা। সেই মতো শুক্রবার বিকেলে ঘটনার নিন্দা জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিল দাঁতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সারাই বাজারে এসে শেষ হয়। ত্রিপুরার আগরতলা বিমানবন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার সময় লাঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা চালানো হয়। তারই প্রতিবাদে চলে বিক্ষোভ। বিক্ষোভ দেখায় জোড়াপুর সমর্থক সহ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ দাস, ব্লক যুব সহ সভাপতি চন্দন ঘোষ, জেলার সাধারণ সম্পাদক মণিশঙ্কর মিশ্র, সহ সভাপতি শ্যামাপদ কামিল্লা, সাধারণ সম্পাদক দেবেশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। দাঁতন থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।